পুঠি মাছ রেসিপি তো দেখো গাইস তো একটু মাখা মাখা রাখছে ডাইল হইছে তার মধ্যে হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিভান নেহা ব্লগস গাইস গুয়াহাটি অনেক গরম পড়ছে অনেক গরম তো আমি বারবার খালি মুখটা একটু জল দিয়ে ধুয়ে নিতেছি তো এখন বাজে পুরো 9:30 গাইস তো এখন দেখো আমার রুম সব কিছু গুছা নিয়ে গেছে আর আমার হাজবেন্ডের আজকে মর্নিং ডিউটি আজকে হলো সোমবার তো দেখো গাইস আমি ঘরুর পুরো গুছাই নিছি পুরো পয় পরিষ্কার করে নিছি তো দেখো এদিকেও গুছাই নিছি তো এই রুমটাও গুছাই নিছি আর জানি না বিভান নষ্ট করে নিব একটু পরতেই গাইস গুছিয়ে রাখতে পারি না আর আমি দেখতেছি জি বাংলা তো গাইস এখন রান্না হইতেছে রান্নার লেগে পুরো সব কিছু রেডি হইতেছে এদিকে আমি বানাই নিছি রুটি আর এদিকে ডাইলের বড়ার লেগে হইতেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা তো আজকে রেসিপি হলো মানে আজকে রান্না হইব হলো ডাইলের বড়া ডাইল আর হলো পুঁটি মাছ এদিকে চালটাও ভিজানি হয়ে গেছে গাইস এদিকে আমি চা আবার বসাই দিছি সকালে নাস্তা করার লেগে তো এখানে পুঁটি মাছ ভাজা হয়েছে আর এদিকে ডাইল ভিজানি হয়েছে ডাইলের বড়া হইব আর এদিকে ছেলের জন্য একটা গোলা রুটি আর আমগুলো লেগে বানাইছি গাইস দেখো রুটি তো এখন আমরা খাইয়ে নিতেছি এদিকে চাটা হয়ে গেছে তো আমরা চাটা খাই নি তারপরে আমি যেতেছি আমার জলও হয়ে গেছে আমি স্নান করে আমি তো গাইস আজকে হলো সোমবার তো আমার ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো যারা যারা আমার চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে নিতে জলদি করে সাবস্ক্রাইব করে নাও লাইক করো আর কমেন্ট করো তো গাইস চলো আজকে তুমি করে দেখাও পুঁটি মাছ রান্না কীভাবে রান্ধি তো এদিকে গোলা রুটিটা হয়ে গেছে উল্টায় নি তো চলো আমরা একটু চাটা খাইয়ে নিই তারপরে আমি যাই গে স্নান করতে হাই গাইস তো আমরা এখানে এ দেখছো তো গাইস দেখো বিভান আমার লেগে জল নিয়ে আইছে কেন ফেলেছো কে ফেলেছে হাই গাইস বলো তো 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 গাইস এখানে নিয়ে নিছি রুটি আর চা তো রুটি আমি খাইতেছি বাটার দিয়া এই বাটার দিয়া এ মারুম ও হে ওর ওর বাটার লাগে গাইস তো একটু দিয়ে দিছে আর বহুত গরম একটু বলবো মুখটা ধুয়ে নিতে জল দিয়া তো গাইস গরমের মধ্যে খালি মুখটা বারবার জল দিয়ে ধুয়ে নিই জলে স্কিনটা হাইড্রেট করব তো তার জন্য আমি বারবার জল দিতেছি মুখের মধ্যে স্কিনের মধ্যে আমরা এখন খাই নিতে চা রুটি তারপরে যেতেছি রান্না করতে হ্যাঁ হাই গাইস তো আমি আসি এখন রান্নাঘরে তো আজকে বানানো হতেছে তুমি করে দেখা দিছি পুঁটি মাছ তো পুঁটি মাছ কী দিয়ে বানাইতেছি তুমি করে করতেছি এদিকে আমি তেল গরম বসায় দিছি তো পুঁটি মাছ মানে আমি বেগুন দিয়ে করতেছি তো কীভাবে করতে তুমি করে দেখাতেছি পুঁটি মাছের লেগে এখানে কাটা হয়েছে একটু পেঁয়াজ দেওয়া হইব তো পেঁয়াজ সম্বারে পুঁটি মাছ দেওয়া হইব পুঁটি মাছ তরকারিতে আর কি পেঁয়াজ সম্বার দেওয়া হইব আর এখানে মশলা হইলো কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা গাইস তো কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা আর একটু হলদি দিমু আর একটু মরিচে গুঁড়ো দিমু তো গাইস এখানে পুঁটি মাছের লেগে ভাজা হয়েছে পুঁটি মাছ আর বেগুন ভাজা হয়েছে তো বেগুন দিয়ে পুঁটি মাছটা হইব তো একটু মাখামাখ গ্রেভি টাইপ বানামো পুঁটি মাছটা তো তোমরা দেখতে থাকো এখন তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ সোমবারে তো গাইস আমি নিয়ে নিতেছি পেঁয়াজ গুলো তো গাইস দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হইব তারপরে মশলা ছেড়ে দেবো তো গাইস দেখতে থাকো আমার পুঁটি মাছ তরকারি কিভাবে বানাই গাইস পেঁয়াজটা লাল লাল হইব তারপরে মশলাটা ছেড়ে দেবো গাইস দেখো পেঁয়াজ লাল লাল হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজ পুরো লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে এখানে করা হয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা একটু হলদি দিয়ে দিচ্ছি একটু মরিচে করে দিচ্ছি কালারের লেগে তো আমি মশলাটা ছেড়ে দিচ্ছি গাইস দেখো তো একটু নাড়ায় নিতেছি তো গাইস এটা লো ফ্লেমে হইতে থাকবো ততক্ষণে আমি অন্য কিছু ছেড়ে নিতেছি তো দেখো এখানে আমি লো ফ্লেমে এটা মশলার সাতলানি পুরো হইব তারপরে আমি বেগুন দিয়ে সাতলাই নেবো তারপরে মাছটা ছেড়ে দেবো তারপরে হয়ে যাবো আমার পুঁটি মাছ তরকারি আর এদিকে বাটা হয়েছে কুমোর পাতা বাটা তো খায়া দেখো অনেক টেস্ট লাগে তো রসুন সম্বাদ দিয়ে কুমোর পাতা বাটা করা হাই গাইস তো আজকে আমগো অনেক গরম পড়ছে গুয়াহাটি অনেক গরম গাইস রান্নাঘরেও বহুত গরম তো আজকে গরমের লেগে আমরা ডেইলি একটা না একটা কিছু না কিছু টক খাওয়া হইতেছে তো তুমগোরা দেখাইতেছে আজকে কি খাওয়া হইতেছে গাইস তুমগোরা আজকে দেখাইতেছে কি খাওয়া হইতেছে গরম অনেক পড়ছে গুয়াহাটিতে দাঁড়াও দেখাই তো গাইস দেখো এটা মাখা হয়েছে নতুন একটা খাওয়া তোমরা খাইতে পারো খাইয়া দেখতে পারো কমেন্টে জানাইও আমারে গরমের মধ্যে অনেক গরম তার লেগে আমরা একদিন পরপর মানে ডেইলি আমরা এখন মাখা খাওয়া হইতেছে তো আজকে মাখা হইলো তেঁতুল দিয়া কাঁচা কলা দিয়া শুকনো লঙ্কা
গুড় দিয়া একটা টক মানে মাখা তোমরা গরমে দিয়ে এটা খাইতে খায়া দেখতে পারো গাইস অনেক টেস্টি লাগে ওই দিন খাওয়া হয়েছে কাঁঠালের বুতা কাঁঠালের বুচি বুচি না তো গাইস কাঁঠালের মুচি দিয়া তেঁতুল দিয়া মাখা হয়েছিল ওই দিন তোমরা দেখাইছি তো আজকে হলো কাঁচা কলা তেঁতুল দিয়ে শুকনো লঙ্কা গুড় দিয়ে গাছ এটা খাইয়া দেখো অনেক টেস্ট লাগবে তো আজকে তোমরা দেখালাম এই মাখাটা গাছ একবার খাইয়া দেখো অনেক টেস্ট লাগে কাঁচা কলাটা কুচি কুচি করে কাইটটা একটু শিল পাটা দিয়ে ছেচা নিছে গাইস আর শুকনো লঙ্কা তেঁতুল টুল দিয়ে মাইখা নিছে গাইস দেখো খুব টেস্টি আমার ছেলেও খাচ্ছে বিভান খাচ্ছে তো অনেক টেস্ট লাগবে গাছ গরমের জন্য তো খুব ভালো মাখা এটা দেখে দাও খাওয়া তো গাইস দেখো আর এদিকে আমার হয়ে যাচ্ছে রান্না তো গাইস অনেক টেস্ট লাগলো অনেক টেস্ট এই যে মাখাটা গাইস তোমরা খায়া দেখো একবার খুব ভালো লাগবো কাঁচা কলা তেঁতুল দিয়ে মাখা শুকনো লঙ্কা গুড় দিয়ে এত টেস্ট হয়েছে তোমরা খালি একবার খায়া তোমরা আমরা খালি কমেন্টে করে দেখো খুব টেস্ট বহুত টেস্ট হয়েছে গাইস হয়ে যাচ্ছে এখন বেগুন দিয়ে আমি সাতলায় নিতেছি মাছটা মশলাটা লবণ দিয়ে দিতেছি দেখো হ্যাঁ বেগুন দিয়ে সাতলায় নিতেছি মশলাটা গায়ে তো গাইস দেখো আমার সাতলানি হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিতেছি তো লো ফ্লেমে পুরো সাতলায় নিছি এখন আমি জলটা দিয়ে দিতেছি গাইস তো আমার পুঠি মাছ তরকারি হয়ে যাব তো দেখো তো গাইস যেহেতু ডাইল আছে অল্প করে জল দিয়ে দিছি তো দেখো গাইস তো এটা একদম শুকনো শুকনো হইব একটু গ্রেভি টাইপ মানে একটু মাখা মাখা রাখুন গাইস তো চলো আমার পুঠি মাছ তরকারি হয়ে গেলো এখন এটা উঠলাইব তো গাইস দেখো জল পুরো উঠলাইতেছে তো এখন আমি মাছটি ঢেলাইতেছি তোমরা বেগুন দিয়ে পুঁটি মাছ খেয়ে দেখো আর বেগুনটা পুরো সিদ্ধ হয়ে গেছে গাইস তো এই যে অনেকগুলো পুঁটি মাছ সেগুলো ঢেলে দিতেছি তো গাইস দেখো পুঁটি মাছ রেসিপি হয়ে গেছে আমার বানানো যদি আজকের ব্লগটা ভালো লাগে পুঁটি মাছ রেসিপিটা ভালো লাগে তো লাইক করে দিও কমেন্ট করো আমারে খায়া দেখে এরকম করে তোমরা আমার কমেন্টে জানাইও আর ব্লগটা এখানে শেষ করতেছি তো আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো এখনোর জন্য এটা মাছ তরকারি তো হয়ে গেল এখন আমি দিয়ে দিতেছি এটার মধ্যে ধনিয়া পাতা কুচি তো গাইস দেখো ধনিয়া পাতা কুচানো দিয়ে দিছি তো গাইস দেখো আমার মাছ তরকারি রেডি একদম মাখা মাখা বানিয়েছি গাইস গাইস অনেক গরম দেখো আমার মাছ তরকারি রেডি তো মাছ তরকারি হয়ে গেছে তো এটা নামায় নিছি গাইস দেখো তো আমার শ্বশুরমশাই কইছে মাছ তরকারিটা একটু গ্রেভি টাইপ রাখতে তো পুঠি মাছ রেসিপি তো দেখো গাইস তো একটু মাখা মাখা রাখছে ডাইল হয়েছে তার মধ্যে তো চলো এখনের জন্য ব্লগটা এখানে শেষ করি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তো টাটা বাই বাই